আজ বিশে ফেব্রুয়ারি দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরুজ তিশার জন্মদিন যদিও তিশা এখন হাসপাতালে সময়টা বেশ খারাপ যাচ্ছে অভিনেত্রীর তার পরিবারের ওপর দিয়ে জ্বর বয়ে যাচ্ছে একের পর এক স্বামীর পর এবার মেয়েও অসুস্থ এ সময় পরিবারের বাইরে আর কোনো ভাবনা নেই তিশার। তবে দুঃসময়েও প্রিয় মানুষটি তার জন্মদিনে উপহার দিতে বললেন না জন্মদিনে তিশাকে একটি আংটি উপহার দিয়েছেন তার স্বামী ফসরোয়ার পারুকি হাসপাতালে বসে সেই উপহার পেয়ে আপ্লুত তিশা। উপহারের ছবি শেয়ার করে অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আমার জীবনে অনেক অভিজ্ঞতার মধ্যে আরও একটি অভিজ্ঞতা যুগ হল হসপিটালে বসে জন্মদিন পালন করলাম থ্যাংকস পারুকি জীবনের এত জোরের মধ্যেও আমার জন্মদিনটা মনে রাখার জন্য আজ বিশে ফেব্রুয়ারি দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরুস তিশার জন্মদিন যদিও তিশা এখন হাসপাতালে সময়টা বেশ খারাপ যাচ্ছে এই অভিনেত্রীর তার পরিবারের ওপর দিয়ে জ্বর বয়ে যাচ্ছে একের পর এক স্বামীর পর এবার মেয়ে অসুস্থ এ সময় পরিবারের বাইরে আর কোনো ভাবনা নেই তিশার। তবে এই দুঃসময়েও প্রিয় মানুষটি তার জন্মদিনে উপহার দিতে বললেন না হাসপাতালে বসে সেই উপহার পেয়ে আবেগ আপ্লুত তিশা। উপহারের ছবি শেয়ার করে অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আমার জীবনে অনেক অভিজ্ঞতার মধ্যে আরও একটি অভিজ্ঞতা যুগ হল হাসপাতালে বসে জন্মদিন পালন করলাম থ্যাংকস ফারুকি জীবনে এত জোরের মধ্যেও আমার জন্মদিনটা মনে রাখার জন্য এদিকে তিশার জন্মদিনে পোস্টে মন্তব্য করে শুভেচ্ছা জানাচ্ছেন বক্ত অনুরাগী তারকা ও সহকর্মীরা অভিনেত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে লিখেছেন শুভ জন্মদিন তিশা। অনেক জোর বইছে জানি সব ঠিক হয়ে যাবে দেশ চেরে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি জনপ্রিয় অভিনয় শিল্পী নুসরাত ইমরুস তিশা এবং তার স্বামী নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকি সম্প্রতি তাদের অভিনীত অটোবায়োগ্রাফি ওয়েব ফিল্মটি ব্যাপক প্রশংসা করিয়েছে বিশ্ব অঙ্গনেও গত জানুয়ারিতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মুস্তফা সরোয়ার ফারুকি চিকিৎসকরা জানিয়েছেন তার ব্রেন স্ট্রোক হয়েছে এরপর সুস্থ হয়ে বাড়িও ফিরে যান ফারুকি কিন্তু এরপর হঠাৎ অসুস্থ হয়ে যায় এ তারকা দম্পতির মেয়ে ইলহাম নুসরাত ফারুকি এই মুহূর্তে মেয়ের অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন তিশা ফারুকি তাই এবছর জন্মদিন পালনের তেমন কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী